আমি একটা সাইট তৈরি করছি, সেই সাইটের এখন ড্রপ ডাউন মেনু তৈরি করতে যাচ্ছি। তো ড্রপ ডাউন মেনু এই জন্য তৈরি, এটা ভিডিও করতেছি আমার যাতে কোনো প্রবলেম হলে এটা দেখে আমি আমার নিজের প্রবলেমগুলো সলিউশন করতে পারি। তো চলুন এখন দেখা যাক কিভাবে আমি ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি। তো এর জন্য HTML যে সাইটটা, সেই সাইটটা এইটা। তো আমি এই আদার্স যে মেনুটা আছে এটার ভিতরে আমি ড্রপ ডাউন মেনু তৈরি করব। এলআইয়ের ভিতরে UL নেব, একটা ক্লাস দিয়ে দিই। এটার ভিতরে আমি এলআই নিব, এলআই এর ভিতরে এ নিব। ব্যাস এখন ট্যাব দিলেই আমার ড্রপ ডাউন মেনু হয়ে যাবে। ব্যাস আমি এখন ড্রপ ডাউন মেনু নিচ্ছি, HTML মার্কআপটা ক্লিক করে নিচ্ছি। ব্যাস এই পাঁচটাই থাকলো। আমার সাইটটা দেখতে ঠিক এইরকম এরকম একটা সাইট তৈরি করেছি। তো ড্রপ ডাউন মেনুটা আমি এখন ভিডিও আকারে তৈরি করছি করতেছি যাই হোক, এখন আমি এটা রিফ্রেশ করলে পরে দেখবো এই অংশটা এরকম ভাবে আসছে। তো এটা আমি এখন কিভাবে সাজিয়ে নিতে পারি চলুন দেখা যাক। তো আমি ফায়ারবাগ দিয়ে কাজ করব, ফায়ারবাগের ভিতরে ঢুকলাম। তো এই অংশটাকে আমি, এই আদার্স এই মেনুগুলোকে আমি কিভাবে ধরতে পারি, আমাকে ধরতে হলে মেইন মেনু এলআই ইউএল এটা ধরতে হবে। তো আমি মেইন মেনু ক্লাসটাকে আগে নিয়ে নিই, এইভাবে আমি ক্লাসটাকে নিয়ে নিতে পারি। এখন আমি এলআইতে যাব, এলআই এর পরে ইউএল কে মার্কআপ করব। আচ্ছা পজিশন, আগে পজিশন রিলেটিভ দেওয়াই আছে, এখন অ্যাবসোলিউট দিলেই হয়ে যাবে। ব্যাস এখন এটাকে আমি শো করার জন্য জেড ইন্ডেক্স 999 দিতে পারি, আমার এইগুলো সব শো করবে। দেখা যাচ্ছে এখানে অলরেডি শো করতেছে। তো এটা এটার উইথ দিয়ে দিই, উইথ 200 পিক্সেল দিয়ে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার সাদা দিব 200 পিক্সেল। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার কালার সাদা দিয়ে দিছি। আর টেক্সট অ্যালাইন লেফট বাম দিক থেকে আসবে। আর এটা এই পর্যন্তই আপাতত থাক, এখন আমি অন্য কাজগুলো করি। অন্য টপ থেকে একটু মার্জিন দিতে হবে, টপ মার্জিন 100 পিক্সেল দিয়ে রাখলাম। আর একটু বেশি দিই না, ইয়ে হয়ে গেছে, তো এটাকে আরো কমাতে হবে। ব্যাস 88 পিক্সেল পর্যন্ত এনাফ। এখন আমি এই হোভার অংশটা যে সুন্দরভাবে আসতেছে না, এটার কারণ হচ্ছে ডিসপ্লে ব্লক দেওয়া নাই। ডিসপ্লে ব্লক আমাকে এখন দিয়ে নিতে হবে। ডিসপ্লে ব্লক আমি কোথায় দেবো? ড্রপ ডাউন মেনু করার জন্য আমি যে এলআই তৈরি করছি, এলআইকে আমার ডিসপ্লে ব্লক দিতে হবে। তো এটাকে আমার ধরার জন্য আগে কি করা ছিল, আগে ছিল আমরা কাজ করছি ইউএল এর ভিতরে, এই অংশটুকুই আমরা কাজ করছি। তো এই অংশটাকে আমি কপি করে নিলাম, কপি করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন এলআইকে ডিসপ্লে ব্লক দেব। ডিসপ্লে ব্লক, এখন দেখা যাবে যে পুরো অংশটাই আমার হোভার এই স্টাইলটা হয়ে যাচ্ছে। দেন এখন আমি এলআই এ কে মার্কআপ করব, আবার পেস্ট করে দিলাম ইউএল এলআই, এলআই পরে এখন একে মার্কআপ করব। তো এটার জন্য আমি যেটা করব, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস আছে এটাকে নান করে দেব। আচ্ছা টেক্সট ডেকোরেশন আছে, টেক্সট ডেকোরেশনটাও আমি নান করে দেব। আচ্ছা এরপরে প্যাডিং দিব, প্যাডিং টপ 5 পিক্সেল, প্যাডিং বটম 5 পিক্সেল,
এটা আপনার আপনাদের সুবিধা মতো দিয়ে নেবেন। 5 পিক্সেলের জায়গায় কেউ 10 পিক্সেল দিলেও দিয়ে নিতে পারেন। তো ড্রপ ডাউন মেনু মোটামুটি হয়ে গেছে, এখন আমি এটাকে হারিয়ে ফেলবো, তারপরে আবার এটাকে হোভার করলে যাতে আবার ডিসপ্লেটা দেখা যায়, মেনুটা দেখা যায়, সেই কাজটা করব। তো এর জন্য আমি কি করব দেখেন, আমি আবার ইসে চলে যাব, ইউএল অংশটায় চলে যাব, এই যে আছে এটাকে আমি এখন কাজ করব। তো হালকা একটা স্লাইড হয়ে তারপরে যাতে ড্রপ ডাউন মেনুটা আসে এই জন্য আমি ট্রানসেকশন দেব, ট্রানসেকশন, হ্যাঁ এটা দেব, এটা দেব হচ্ছে 3 সেকেন্ড। আচ্ছা, এরপরে টপ 105 পিক্সেল থেকে ইয়া হয়ে আসবে এর জন্য এটা দেব, এটা হারিয়ে যাওয়ার জন্য জেড ইন্ডেক্স দেব কত, জেড ইন্ডেক্স দেব হচ্ছে গিয়া 1-1। আর হ্যাঁ, এরপরে আরো দিব ভিজিবিলিটি হিডেন, অপাসিটি 0, ব্যাস এটা এবার পুরোদমই হারিয়ে গেল। এখন এটা যাতে আবার আদার্স কে হোভার করলে যাতে ড্রপ ডাউন মেনুটা শো করে এর জন্য আমাকে কাজ করতে হবে। তো এর জন্য আমি কি কোনটাকে ধরবো, কোনটাকে ইয়া করব সেটা দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটাকে আমি এলআই কে হোভার করব, এলআই কে হোভার করব, মেইন মেনু এলআই হোভার ইউএল, ব্যাস এটাকে ইয়া করলে হয়ে যাবে। তো আমার এটা আনার জন্য কি করতে হবে, জেড ইন্ডেক্স 999 দিয়ে দিতে হবে, আরও আছে ভিজিবিলিটি ভিজিবল, আর অপাসিটি ওয়ান দিলে আমার এখন এটা ড্রপ ডাউন করলে শো করলে পরে এটা চলে আসবে। ব্যাস এখন এটার টপ টর্চে ওই যে 105 দিয়েছিলাম আসলে অরিজিনালি হবে ওখানে 88 পিক্সেল। এখন এটাকে যদি আমি হোভার করি তো দেখা যাবে যে আস্তে স্লাইড হয়ে তারপরে গিয়ে এটা মিশে যাচ্ছে, আমরা সুন্দর একটা ড্রপ ডাউন মেনু তৈরি করলাম। এখন আস্তে আস্তে হারিয়ে যাবে এবং আস্তে আস্তে আসবে। তো এতক্ষণ আমি যে কাজগুলো করলাম সিএসএস এ, যে এগুলো সব আমার এখন নিয়ে যেতে হবে, নিয়ে কি করতে হবে, style.css এর ভিতরে আমাকে এটা পেস্ট করতে হবে। তো নেওয়ার জন্য আমি index.html ক্লিক করব, দেন এই পাশে আমার যতটুকু কোড লিখেছি সবগুলো এখানে শো আছে। তো আমি এখন এগুলো সব অল সিলেক্ট দেবো, দিয়ে কপি করব, নিয়ে আমার style.css এ চলে যাব, style.css এই যে এটা যাব, এটা গিয়ে আমি এখন পেস্ট করে দেবো। এখানে দেখি আমার মেনু কোথায় আছে, আমি সেখানে এটাকে পেস্ট করব, মেনু এই যে দেখা যাচ্ছে, এই পর্যন্ত মেনু শেষ। এরপরে আমি এখানে দিয়ে দিই একটা হেডিং দিয়ে দিই যে ড্রপ ডাউন মেনু। তো এটা কমেন্টস হিসেবে থাকবে, কমেন্টস হিসেবে থাকার জন্য এডিটে গিয়ে এখানে এই যে কমেন্টস আছে এটা দিয়ে দিলে এটা কমেন্টসের ভিতরে থাকলো, পেস্ট, ব্যাস এই অংশটা আর কোনো মার্কিং করি নাই, সুতরাং এই অংশটা আমি ডিলিট করে দিতে পারি, এখানে কোনো কোড নাই। ব্যাস এখন যদি আমি এটাকে সেভ করে দেই, ড্রপ ডাউন মেনু স্টার্ট স্টার্ট, এটাকে আমি কপি করে নিই, ড্রপ ডাউন মেনু আমার কোথায় শেষ হয়েছে এই প্লেসে, তো এখানে পেস্ট করে দিলাম, এখানে এন্ড দিয়ে দিই, এন্ড, ব্যাস। তো এখন এটাকে আমি সেভ করে ফেলছি। তো আমি যদি এখানে এটা হোভার করি, এটাকে এখন রিফ্রেশ করি, তো আমি এখানে হোভার করলে দেখা যাবে যে এটা ড্রপ ডাউন মেনু হয়ে গেছে। তো আমি এই অংশটাই এখন, তো এই হোভার অংশ, এই ড্রপ ডাউন মেনুটা শুধু আদার্স এর ভিতরে আছে, আমি এখন যে কোনো জায়গায় চাইলে এই ড্রপ ডাউন মেনুটা দিয়ে দিতে পারি। যেমন কিরকম ভাবে, যে এই অংশটা এই ইউএল থেকে ইউএল, এই অংশটাকে আমি কপি করব, কপি করার পরে হোমের ভিতরে যদি আমি এখানে দিয়ে দেই, ব্যাস হোমের ভিতরে এখন এই ড্রপ ডাউনটা পাওয়া যাবে। এখানে দিয়ে দেই, ব্লকের ভিতরে ড্রপ ডাউনটা দিয়ে দেই,
আমি এখন এই কয়টা যদি হোভার করি তো দেখা যাবে যে এইগুলোর ভিতরে ড্রপ ডাউন মেনু রয়ে গেছে। এর জন্য অবশ্যই আমাকে এটাকে সেভ করতে হবে। সেভ করে নিলাম, এখন এটাকে আমি রিফ্রেশ করি। রিফ্রেশ করলে দেখা যাবে এখানে যেমন ড্রপ ডাউন মেনু আছে, এটার ভিতরেও একই ড্রপ ডাউন মেনু, এটার ভিতরেও যেখানে যেখানে দিয়ে দিচ্ছি সেখানে সেখানে আছে, যেখানে যেখানে দেই না সেখানে সেখানে নেই। তো খুব সুন্দর একটা ড্রপ ডাউন মেনু তৈরি করা আমরা দেখলাম। এখান থেকে সবচেয়ে বড় সাইজ হচ্ছে 24 পিক্সেল, লাইন নাম্বার হচ্ছে 93, এখানে 93 নাম্বার লাইন। তো এটাকে যদি আমরা চাই আর একটু দ্রুত ড্রপ ডাউন মেনুটা শো করবে, তো সেক্ষেত্রে আমি ড্রপ ডাউন মেনুর ভিতরে যাব। এটা গিয়ে ইউএল ইউএল কে সিলেক্ট করব। এখানে ট্রানজেকশন আছে 3 সেকেন্ড, এটাকে আরো কমিয়ে দিই, 2 সেকেন্ড দেই, যে এখন অনেক তাড়াতাড়ি আসতেছে। এটা যদি 1 সেকেন্ড দিই আরো দ্রুত আসবে, 1 সেকেন্ডই থাক। তো আমি এটা এটার লাইন নাম্বার হচ্ছে 100, 1 সেকেন্ড। তো আমরা আজ দেখলাম কিভাবে খুব সুন্দর একটা ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি। ওকে, আল্লাহ হাফেজ। তো আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে, যদি কাজে এসে থাকে, তো অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন, সবাইকে শেয়ার করতে ভুলবেন না। ওকে, আল্লাহ।